আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আপনাদের সকলের নিকট অনুরোধ, দয়া করে আমার এই ভিডিওটি কয়েকটা মিনিট ব্যয় করে শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে যা যা খায়ের দান করুন এবং আপনাদের মঙ্গল দান করুন ইনশাআল্লাহ। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আমি আপনাদের নিকট একটি আকুল আবেদন জানাতে চাই। তার আগে ছোট্ট করে আমার একটু পরিচয়টা দিয়ে নেই। আমার নাম মোস্তাফিজুর রহমান মুয়াজ। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, বাইতুর রহমান জামে মসজিদ, আমি হচ্ছি এই মসজিদের প্রতিষ্ঠাতা। এবং মসজিদের সাথে যে এতিমখানা মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন, এই যে এতিমখানা মাদ্রাসাটা, আমি হচ্ছি এই এতিমখানা মাদ্রাসার পরিচালক। আলহামদুলিল্লাহ, আমি গত 5 বছর যাবত এখানে পরিচালকের দায়িত্ব পালন করছি এবং আলহামদুলিল্লাহ এতিমদেরকে শিক্ষা দিতে পেরে এবং তাদের খেদমত করতে পেরে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত। আমি একটু ছোট্ট করে আপনাদেরকে দেখাতে চাই, আপনারা একটু দেখবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এই যে রুমটা আমাদের দেখতে পাচ্ছেন, এই রুম দিয়েই আমরা আজ থেকে 5 বছর আগে মাদ্রাসা শুরু করেছিলাম এবং এই রুমটাতে আমরা খাওয়া দাওয়া করতাম, এখানেই ঘুমাতাম, এখানেই বাচ্চাদেরকে দিয়ে নিয়ে নামাজ আদায় করতাম, সব কিছু এখানে করতাম। তো এখানে একটা মাদ্রাসা হওয়ার কারণে আস্তে আস্তে মুসল্লি বাড়া শুরু হলো এবং আমাদের জায়গা সংকট হওয়া শুরু করলো এবং একটি মসজিদের খুবই প্রয়োজন ছিল। তো আল্লাহর ওপর ভরসা করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা করে এবং আপনাদের সকলের সহযোগিতায় আমি এই মসজিদটি নির্মাণ শুরু করলাম, মসজিদের নির্মাণ কাজ। আসসালামু আলাইকুম। এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ এই মসজিদের কাজ শুরু করার পর আপনারা অনেকেই সহযোগিতা করেছেন এবং খুব অল্প সময়ে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদটি কমপ্লিট হয়েছে। এখন বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়তে এবং এলাকার মানুষও আসে, অনেক সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং দেখতে পাচ্ছেন এখানে হেফজুখানার বাচ্চারা তেলাওয়াত করতেছে, হাফেজ সাহেব মশগুল করাচ্ছেন। যাই হোক, আমরা ডিস্টার্ব না করি, একটু অন্যদিকে দেখাই, একটু ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সকলের নিকট অনুরোধ জানাচ্ছি, এখানে নাজারাখানার ছাত্ররা হুজুর তাদেরকে নিয়ে ক্লাস করাচ্ছেন। তো আমি এই রুমটা দেখাতে চাই একটু। এই যে রুমটা, এইটা হেফজখানার, হেফজখানা তৈরি করার জন্য এটা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ কাজ, গাঁথনির কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও এটার যে মেঝের কাজ, ঢালাই প্লাস্টার, তারপরে যে উপরে সিলিং, এগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট করতে পারিনি শুধুমাত্র অর্থের কারণে, অর্থের অভাবে। যাই হোক, আমি আরেকটু দেখাতে চাই, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস, সেটা হচ্ছে আমাদের মুসল্লিদের, মুসল্লিরা যাতে উজু করতে পারে, ছাত্ররা যাতে সুন্দরভাবে উজু করতে পারে, এজন্য আমাদের এই মসজিদের একটি স্থায়ী উজুখানার খুবই প্রয়োজন। আমরা স্থায়ী উজুখানাটা এই জায়গায় করতে চাই, এই জায়গাটায় আমরা স্থায়ী একটা উজুখানা করতে চাই 10 সিটের, যেটা দীর্ঘদিন যাবত যেন থাকে এবং মুসল্লিরা, মাদ্রাসার ছাত্ররা উজু করতে পারে। তো এটাও কিন্তু আমরা অর্থের অভাবে করতে পারছি না, করাটা খুবই জরুরি। এবং সেই সাথে মাইক উপরে দেওয়ার জন্য, মসজিদের মাইক দেওয়ার জন্য একটা মিনারের প্রয়োজন, এটাও কিন্তু অর্থের অভাবে আমরা করতে পারছি না। এবং সেই সাথে আপনাদেরকে একটু আমি দেখাই, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন মাদ্রাসা মসজিদের সদর গেট, এই সদর গেটটা আমি একটু খোঁজ নিয়ে দেখেছি, এটা যদি আমি একটু স্টিল দিয়ে সুন্দর একটা গেট করতে চাই, প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ পড়ে, এটাও অর্থের অভাবে করতে পারছি না। আরেকটু দেখাই, একটু ধৈর্য ধরে দেখবেন প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুন। এই যে রুমটা, এটা নাজারাখানার রুম হিসাবে আমরা তৈরি করেছিলাম, যেহেতু আমাদের ছাত্ররা বারান্দায় ক্লাস করতেছে, আপনারা দেখতে পারলেন, তো যার কারণে একটা নাজারাখানার রুমের প্রয়োজন।
এই রুমটা করেছিলাম নাজারাখানার রুম, কিন্তু এটাও এখনও উপরে ফ্রেম করে রাখছি, এখনও টিন লাগাতে পারি নাই, এবং এখনও দরজা জানালার কাজ বাকি, তারপরে নিচের ফ্লোরের কাজ বাকি, সিলিংয়ের কাজ বাকি, অনেক কাজ এখনও বাকি আছে, অর্থ সংকটে করতে পারছি না। এবং আরেকটু দেখাই আপনাদেরকে, এই যে একটা পাকঘর তৈরি করেছি, এই পাকঘর তৈরি করার জন্য একটা কারণ আছে, সেটা হচ্ছে যে বাচ্চাগুলো কিন্তু এই যে এতিম অসহায় গরিবদের ছেলে অনেক এখানে পড়ে, তো তাদেরকে কিন্তু লজিং দেওয়া আছে। যেহেতু এটা একটা দরিদ্র এলাকা, লজিং দিলেও অনেক সময় দেখা যায় অনেকে এসে বলে যে হুজুর অভাবের কারণে বাচ্চাটাকে খাওয়াইতে পারতেছি না, তখন সেই বাচ্চাটাকে নিয়ে একটু সমস্যায় পড়তে হয়। তো যার কারণে আল্লাহ তালার উপর ভরসা করে নিয়ত করেই ফেলেছি যে একটা লিল্লা বোর্ডিং তৈরি করব বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, এতিম অসহায় বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। এবং আমার এই বিশ্বাস আছে যে ইনশাআল্লাহ আল্লাহ তালা ঠেকাবে না, অবশ্যই তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করবেন। তো যাই হোক, এই যে রান্নাঘরের রুমটা, এটাও কিন্তু এখনও আমি কমপ্লিট করতে পারিনি, যার কারণে এখন খাওয়া দাওয়ারও আয়োজন করতে পারতেছি না। যদি আপনারা সকলেই সুদৃষ্টি দেন তাহলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা তা করতে পারবো। এবং আর একটা জিনিস দেখি আমি শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের মুসল্লিদের জন্য এবং মাদ্রাসার ছাত্রদের জন্য যে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, এখানে দুইটা টয়লেট দেখতে পাচ্ছেন এবং একটি প্রসাবখানা। তো এই যে টয়লেটের একটি অস্থায়ী হাউস করা হয়েছে, আমি একটু দেখাই, এই যে এই জায়গাটায় এটা একটা অস্থায়ী টয়লেটের হাউস করা হয়েছে। এই হাউসটার কোনো ভ্যালু নেই, এটা এই বর্ষাকালে ভর্তি হয়ে এটা একদম অবস্থা বহুত খারাপ। তো এটা হয়তো আর কয়েকটা দিন চলবে, তারপরে যদি আমরা নতুন করে একটা হাউস ভালোভাবে স্থাপন না করতে পারি, তাহলে কিন্তু মুসল্লিদের এবং আমাদের ছাত্রদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হবে। তো যাই হোক, একটা টয়লেটের হাউস একটু বড় পরিসরে সুন্দর করে করতে গেলেও কমপক্ষে 60-70 হাজার টাকার মতো ব্যয় হবে। তো সর্বোপরি যে কথাটা, যে অনুরোধটা আপনাদের নিকট আমি করতে চাই, আমি এতক্ষণ থেকে যে জিনিসগুলো দেখালাম এগুলো করতে পারছি না অর্থের অভাবে, যার কারণে আপনারা যারা সামর্থ্যবান রয়েছেন আপনাদের নিকট আমি একটি আকুল আবেদন করব যে আপনারা প্লিজ একটু সহায়তার হাত বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ আপনারা যদি সকলেই দোয়া করেন এবং সামান্য কিছু করে হলেও সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ আমি এই কাজগুলো খুব দ্রুত করতে পারবো এবং এতিম অসহায় বাচ্চাদের অনেক সুবিধা হবে। এখানে সব এতিম না, অনেক এতিম আছে, এবং সেই সাথে অনেক দরিদ্র শ্রেণী মানে গরিব মানুষের ছেলে আছে। আপনারা অনেকেই জানেন যে বেশিরভাগ দরিদ্র মানুষের ছেলেরাই মাদ্রাসায় বেশি পড়ে। তো যাই হোক, তাদের অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আসলে দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ী নয়। আমরা যতই ধন সম্পত্তির মালিক হই না কেন, একদিন অবশ্যই আমরা যেরকম মাটি দিয়ে তৈরি হয়েছি, আবার আমাদেরকে মাটির ঘরে চলে যেতে হবে, আবার আমরা মাটির সঙ্গেই মিশে যাব। আমাদের যতই সম্পত্তি থাকুক না কেন, সেটা কোনোই কাজে আসবে না। আর আমরা যদি সেই সম্পদ থেকে সামান্য পরিমাণ হলেও আল্লাহর রাস্তায় ব্যয় করি, তাহলে ইনশাআল্লাহ এটাই একদিন নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে। তো এই জন্য প্রিয় ভাই বোনেরা, আপনারাও অনেক ওয়াজ নসিহত জানেন, তো এটা কিন্তু একটা বিশাল বড় সদকায় জারিয়া। এই মাদ্রাসা মসজিদ যত দিন পর্যন্ত থাকবে, আপনি যদি এখানে কিছু অর্থ সহায়তা করেন, হ্যাঁ, আপনার কারণে যদি কোনো একটা কাজ হয়, তাহলে ততদিন পর্যন্ত আপনি নেকি পেতেই থাকবেন। আপনি যদি এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরেও যান, তারপরেও আপনার সেই কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পেতেই থাকবেন ইনশাআল্লাহ। এটাকে বলে সদকায় জারিয়ার নেকি। আর আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ এশার পর যে তালিম হয়, তালিমের পর মাদ্রাসায় যারা সহযোগিতা করেন, শ্রম দেন, বুদ্ধি দেন, সবার জন্য আমরা দোয়া করি এবং ফজরের পরেও আমরা দোয়া করে থাকি ইনশাআল্লাহ। অবশ্যই আপনাকেও সেই দোয়াতে শরিক রাখা হবে। তো সর্বশেষে আমি আমাদের এই মাদ্রাসার সহযোগিতার একটা মাধ্যম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের একটি বিকাশ এবং একটি নগদ নাম্বার রয়েছে, নাম্বারটি হচ্ছে 01705498088। আমি আবারও বলছি 01705498088।
এই নাম্বারটি বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার। আর যদি কেউ রকেটের মাধ্যমে পাঠাতে চান তাহলে এই নাম্বারের শেষে 7 যোগ করতে হবে, তাহলে রকেটের মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন, আমাকে একটু কষ্ট করে এই নাম্বারে কল করলে আমি আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এতক্ষণ অনেক কথা বললাম, যদি কোনো ভুল করে থাকি আপনাদের সকলের নিকট আমি ক্ষমা চাচ্ছি, আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন। এবং সর্বশেষে আবারও আপনাদেরকে আমাদের এই মাদ্রাসা মসজিদে সহায়তার হাত বাড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আর্থিকভাবে সহায়তা করতে পারবেন আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর যারা আর্থিকভাবে সহযোগিতা করার সামর্থ্য নাই, তারা দয়া করে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন, এতে করে কোনো না কোনো সামর্থ্যবান ব্যক্তির কাছে হয়তো পৌঁছে যেতে পারে, এজন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।